সবাই চল পড়ি। আমরা ছোটবেলায় মৎস্যকন্যার গল্প কে না শুনেছি। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন বাংলা ছবি হচ্ছে ভটভটি। নামটা কেমন যেন, তাই না? ট্রেইলারে জাহাজ বস্তি নামে একটা জায়গা দেখানো হয়েছে, সেখানে একটা ছেলের স্বপ্নপুরী এবং বাস্তবের প্রতিচ্ছবি নিয়ে এই সিনেমা। আর এই ছেলেটির নামই হচ্ছে ভটভটি। আর এই ভটভটি হলো এই অজানা গল্পের নায়ক। কল্পনার বাস্তবের মিশ্রণে পরিচালক তথাগত চট্টোপাধ্যায় তৈরি করেছেন এই সিনেমা। তবে মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমায় টানা 6 দিন জলের নিচে শুটিং করা হয়েছে। জলের নিচের কিছু কিছু সিন আমরা দেখতে পাবো যেগুলো একদমই রিয়েল, সেখানে তেমন একটা গ্রাফিক্সের কাজ করা হয়নি। এই গল্পে ভটভটির প্রেম কাহিনী লেখা হয়েছে এক জলপরী বা মৎস্যকন্যার সঙ্গে, যার রাজত্ব এই জাহাজ বস্তিতে। ট্রেইলারে শোনা যায় কোনো এক সময় তারা জাহাজে করে সেখানে এসছে, যার কারণেই হচ্ছে এই জায়গার নাম জাহাজ বস্তি রাখা হয়েছিল। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে মমতা শঙ্কর, দীপঙ্কর দে, রজতাব দত্ত, দেবলীলা দত্তের মতো শিল্পীদের। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ ভৌমিক এবং সিনেমাটোগ্রাফিতে প্রদীপ মুখোপাধ্যায়। আসলে এই সিনেমার মূল কাহিনী হতে যাচ্ছে যে ভটভটি চরিত্রের ছেলেটি আছে, সে আসলে কল্পনায় খুব বিশ্বাস করে। সে চিন্তা করে তার জীবনে একজন মৎস্যকন্যা আসবে কোনো একটা সময়। তো তারপরে ওই মেয়েটিকে উদ্ধার করা হয় জলের থেকে, এবং মেয়েটিকে কীভাবে প্রোটেক্ট করে জাহাজ বস্তিতে, সেটাই আসলে এই কাহিনীতে দেখানো হয়েছে। এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে কিছু মানুষকে টর্চার করা হচ্ছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হয়তোবা এইটাই ছবির অংশ, একটা ট্রেলার দেখে সম্পূর্ণ মুভি তো আর বলা সম্ভব নয়, এই জন্য মুভিটির অপেক্ষায় রইলাম। তো ওভারঅল সত্যিই আমার খুব ভালো লেগেছে এই ট্রেলারটি। আপনারা যদি ট্রেলারটি এখনও না দেখে থাকেন তো প্লিজ গিয়ে দেখে নিন, এখনই ইউটিউবে অ্যাভেলেবেল আছে। কয়েকটা জায়গার দৃশ্য আমার খুবই ভালো লেগেছে, যেমন হচ্ছে মেয়েটা যখন ব্রিজে দাঁড়িয়েছিল এবং ছেলেটার মুখোমুখি, আমার খুবই অ্যাট্রাকটিভ লেগেছে ওই দৃশ্যটি। মেয়েটাকে যখন শাড়িতে দেবীর সাথে সাজানো হয়, তখন সেই জিনিসটা আসলেই দেখার মতো ছিল। তো ওভারঅল আমার ট্রেলারটি খুবই ভালো লেগেছে এবং এর কনসেপ্টটাও। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন মুভি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।